बाजार में मैं मासी का घर में सुआ था, ताला दो रहा था, ताला भींगे ढूंढ चुका हूँ। গুড মর্নিং, রাজদীপবাবুর আবার স্কুল চালু হয়ে গেছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ব্যারাকপুরে স্কুলের ওই জায়গাটা খুব ঠান্ডা, এত গাছপালা ওখানে, তার জন্য একজন দাদা হয়ে গেছে রাজদীপবাবু। এখন ফুলহাতার জামা, ফুল প্যান্ট সমস্ত কিছু পরে একটা দাদা দাদা হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে। বাস আসেনি, বাসের জন্য দাঁড়িয়ে আছি, দেখি বাস আসুক। আজকে আবার পরীক্ষার খাতা দেখাবে। চলো বাসে তুলে দিই, পরে আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর ঠান্ডা পড়ে যাচ্ছে, নভেম্বর মাস তো পড়েই গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে এখন সকালের টাইমটা। তো আজকে একটা খুব ভাইটাল দিন, খুব স্পেশাল দিন বলতে পারো, কারণ আজ হচ্ছে রাস পূর্ণিমা। আর যেহেতু আমরা খড়দায় থাকি, তো খড়দাতে শ্যামসুন্দরের মন্দির আছে, আর শ্যামসুন্দর এই রাস পূর্ণিমাতে 8, 9, 10 তিন দিন বেরোবে সন্ধ্যেবেলা। আর 11 তারিখে সে সকালের দিকে বেরোবে, তখন সবার বাড়িতে, বাড়ির থেকে ওখানে ভোগ খেতে খেতে সে মন্দিরে ঢুকবে। তো যেহেতু আমরা শ্যামের মন্দির থেকে, মানে শ্যামের বাড়ি থেকে আমাদের দীক্ষিত, তো আমাদের গুরুদেব ফোন করেছিলেন আমরা যাব, মানে বিকেলের দিকটাই আমরা যাব, কারণ রাজদীপকে সকালে বাসে তুলে দিয়ে এসেছি স্কুলের জন্য। তারপরে বিশ্ব বেরিয়ে গেছে ওর ডিউটিতে, সকালে ডিউটি রয়েছে, ও আসবে, তারপরে আমরা যাব রাসে। আর এখন আমি টোটালি ফ্রি, একদমই ফাঁকা রয়েছি। এবার আমি আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করব। এখন আমি আজকে সকালে ব্রাউন ব্রেডের মধ্যে পিনাট বাটার দিয়ে আজকে খাচ্ছি, কারণ আজকে যেহেতু রাস, তো আমরা আজকে কোনো আমিষ বাড়িতে ঢোকাবো না, বাড়িতেও আমি পুজো করব, টোটালটাই আজকে নিরামিষ হবে। আর খিচুড়ি করার ইচ্ছে রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্ব বেরিয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম 1 ঘন্টার মতন হাঁটতে, তো হেঁটে হেঁটে চলে এসেছি। চলে আসার পরে এখন আমি আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করব। আজ আবার আমার বাড়িতে আমার স্টুডেন্ট যে, ও আসবে শিখতে, 1 ঘন্টা ওকে ওখানে আমাকে টাইম দিতে হবে যোগাসন প্রাণায়ামের জন্য। তো সারাটা দিন তারপরে রান্না করব, পুজো দেব। ওভারঅল সারাটা দিন আজকে বেশ বিজি হতে চলেছে, আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই অনুষ্ঠানটা 3-4 দিন ধরে চলবে। আমরা আজকে যাব, বাকি 9, 10 এই দুটো দিন আমরা যাব না, আমরা আবার 11 তারিখে যাব, কারণ আমি যদি প্রত্যেক দিন যাই, যেহেতু রাজদীপের সামনে ফাইনাল পরীক্ষা, তো একটু প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, রাসের সমস্তটাই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, তোমরা দেখো তোমাদের কিরকম লাগে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো, তোমাদেরও যদি এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট না হয়ে গিয়ে থাকে, তো ঝটপট তোমাদের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নাও। আমিও আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। আর সকালবেলা ব্রাউন ব্রেডেতে পিনাট বাটার দিয়ে খেতে যেরকম ভালো লাগে, আর পিনাট বাটার এমনি শুধু শুধু চামচে করে তুলে খেতেও কিন্তু দারুণ লাগে সকালবেলা, তো এটা ট্রাই করে দেখো। তো চলো আর বেশি কথা বলবো না, ঝটপট তোমাদের থেকে এখন বিদায় চেয়ে নিচ্ছি, আর আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। টাটা।
কপাল করে যা পিঠের উপর দিকে কষাই করা আছে, এটা তোমার কপাল। ঠিক জায়গায় বয়সকালে সবাই আমার কাছে কাছে আসছি। তোর হাতে কিছু আছে কিনা? দিলাম তবে জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। আছে এখনো ফোনা দেখছি, আমি কাঁদবি আছি। হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে, ওই দিকে আছে, ঠিক আছে। বুদ্ধি অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। আর তোমরা জানো আমরা খর্দাতে থাকি, আর আমাদের খর্দাতে আছে শ্যাম সুন্দরের মন্দির। আর আজকে রাস পূর্ণিমাতে আমাদের শ্যাম বেরিয়েছে, তো আমরা সবাই এসেছি আমাদের গুরুদেবের বাড়িতে শ্যামকে দর্শন করতে। খুব কাছ থেকে দর্শন করেছি, শ্যাম বেরিয়েছে পালকিতে করে। বলো তুমি কিছু। শ্যামকে অপূর্ব লাগছে, গায়ে তার গয়নায় পুরো ভর্তি রয়েছে। আর শ্যামকে আজকের দিনে মনে হচ্ছে আলাদা একটু তার সৌন্দর্য বেড়ে গেছে, সৌন্দর্যটা যেন আরো বেড়ে গেছে। সাথে রাধা রানী রয়েছে, মানে একটা অপূর্ব অসাধারণ একটা দৃশ্য। সবটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো তোমাদের কিরকম লাগে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। তো এখনো এখানে অনুষ্ঠান রয়েছে, এখনো শ্যাম বেরোবে আজ কাল, তার পরের দিনও বেরোবে, এবং 11 তারিখে এখানে লুটের খিচুড়ি, খিচুড়ি লুট হবে সেদিন, সবাই শ্যামকে ভোগ খাওয়াবে। সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো, চোখ রাখো। আর কিরকম লাগলো ভিডিওটা একদম জানাতে ভুলো না, কিন্তু নিচে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক দেবে, এবং যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।
জেনে রেখেছিল। এই ক্যানটা খোল, ক্যানটা খোল। আরেকটা আছে, আরেকটা আছে। ও তো তাও দিয়ে গেল, ফেলবি না, বসে আছে তো না পড়ে। আর অল্প পেলেই হলো, আসছে বালতি করে আবার। এখানে আমাদের গুরুমা এখন সমস্ত প্রসাদ বাড়ছে সবার জন্য, সবাইকে বাড়িতে বাড়িতে এখন ফ্যামিলির যারা রয়েছে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। এই যে গুরুমা সব সাজাচ্ছে বসে, আর আমি তো গেছিলাম বিশ্বর সাথে ওই ভেতরে খিচুড়ি লুটের ওখানে দেখতে, ওই জন্য আমার ছেলে আর গুরুমা দুজনে মিলে মানে ঠাম্মি আর নাতি মিলে সমস্ত কিছু গুছিয়েছে। আজকে রাজযাত্রার শেষ দিন, আজকে শ্যাম বেরিয়েছে সবার বাড়িতে বাড়িতে ভোগ খেয়েছে, দেখো আমরাও নিয়ে এসেছি খিচুড়ি, খিচুড়ি লুট, খিচুড়ি লুট করে নিয়ে এসেছি। আর বিশ্ব পুরো খিচুড়িতে পুরো মাখামাখি, ওখানে যে যেরকম ভাবে পাচ্ছে বালতিতে করে করে খিচুড়ি নিয়ে সব ছুটেছে বিশ্বনাথ। আমি বাড়ির থেকে একটা ক্যান নিয়ে যাই, দেখো খিচুড়িতে পুরো মাখামাখি, ওর জামা কাপড় সব খিচুড়িতে পুরো মাখামাখি। দেখো পেছনে এখনো লাইন, সবাই এখনো আসছে বালতিতে বালতিতে। আমি যদি এরম জানতাম আমি ওর জন্য আরেক জামা কাপড় নিয়ে আসতাম। কি অবস্থা, পায়ে হাতে সব খিচুড়ি মেখে একাকার অবস্থা, তাও ওই ভিড় থেকে নিয়ে এসেছে ওই এক ক্যান খিচুড়ি। এখান থেকে গুরুমাকে দেবো, খিচুড়িটা আমরাও নিয়ে যাব। আর আজকে শ্যাম বেরিয়েছে, শ্যামকে মানে জল চলে গেছে কলে, শ্যামের মুখটা আজকে খুব ক্লান্ত, শ্যাম আজ কদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এখন খিচুড়ি লুট করে গুরু বাবার বাড়িতে চলে এসেছি ঘরে, এবারে ঘরে যাই গিয়ে তারপরে গুরুমার সাথে যাব, একটু সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেব, দিয়ে তারপরে একটুখানি এখানে মেলা বসে, মেলা ঘুরবো ছেলেকে নিয়ে, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। চলো টাটা, পরে আর তোমাদের সাথে দেখা করে নিচ্ছি।